আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসছি ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আজকে দেখাবো আপনাদেরকে একটু আনকমন ভিডিও কন্টেন্ট নিয়ে আসছি। আমাদের ফালাকি ইউটিউবের চ্যানেলে দেখছেন হয়তো আপনারা কাপড়ের দরদাম নিয়ে বেশিরভাগই আমাদের কন্টেন্ট দেওয়া হয়েছে। তো আজকে একটু কন্টেন্ট নিয়ে আসছি একটু শর্টকাট, যেটা হলো আপনাদের প্রত্যেকেই মোবাইল সেট আছে অ্যান্ড্রয়েড সেট। তো অ্যান্ড্রয়েড সেটের যে বাটনগুলো আছে, যে সাইডের যে কি বাটনটা মোবাইলের, এই বাটনের মাধ্যমে আপনারা শর্টকাট কিছু কাজ করতে পারবেন। কারো এই পাশে বাটন থাকে বা কারো এ পাশে বাটন থাকে, এই ভলিউম বাটন দিয়ে আপনারা শর্টকাটে কিছু কাজ করতে পারেন। সেটা দেখুন কিভাবে করা যায়। আমরা অ্যান্ড্রয়েড সেটটা ওপেন করে আমরা গুগল প্লে স্টোরে যাব, গিয়ে একটা অ্যাপস নামাবো। এখানে অ্যাপসে লিখব WOPS। দেওয়ার পরই এই অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটা ক্লিক করবেন এবং ইনস্টল করে নেবেন। আপনাদের এখানে ইনস্টল এভাবে থাকবে। দেখুন ইনস্টল হয়ে গেছে, এভাবে ওপেন আসবে, আপনি ওপেন করে নেবেন। এখন আপনার এই ইনস্টল হওয়ার পর কিছু প্রোগ্রাম আসছে, এগুলো আপনাকে দেখাচ্ছে কীভাবে কী ইনস্টল করতে হবে প্রোগ্রামের মাধ্যমে। এটা আপনারা দেখে নিতে পারেন। সব বামে এইভাবে অপশন চেপে দিবেন, এখানে সেট আপ পাসওয়ার্ড চলে আসবে, সেট আপ পাসওয়ার্ডটা ক্লিক করবেন। করার পর এখানে দেখুন 2 3 4 5, আপনি কোন কয়টা ডিজিটে পাসওয়ার্ড চেঞ্জ মানে চুজ করতে চান সেটা আপনি নিতে পারেন। তো আমি 4টা বা 3টা বা 5টা ডিজিট, আমি ধরেন আপনার 3টা ডিজিটের পাসওয়ার্ড নিলাম। নিয়ে এখানে আপনি 3টা পাসওয়ার্ডের বাটন চাপবেন, নিচের থেকে 1 2 বা উপর 1 3 দিতে পারেন, যেভাবে আপনার খুশি। তো আমি নিচের পুরোটাই 3 দিলাম, 1 2 3। তারপর আসবে অ্যান্সার কোশ্চেন। তো অ্যান্সার কোশ্চেনে আপনি একটু এখানে যান, একটু ক্লিক করুন। অ্যান্সার কোশ্চেন এখানে আপনি যে কোনো একটা চয়েস করতে পারেন। তো আমি এখানে ফাদার্স মিডল নেম দেওয়া আছে, সেটা চয়েস করলাম। তো আমার ফাদার্স মিডল নেম যেটা সেটা দিয়ে দিলাম নান্নু। তো এখানে এখন বাটনটা চেপে 1 2 3 চলে আসলো অ্যাপস। আপনার লকের জন্য এখানে এই বাটনটা ক্লিক করুন, অ্যাপস লক ইজ নাও লেখা আসার পর, আপনার ইউজার ডাটা অ্যাক্সেসে আসার পর এই সফটওয়্যারটা এখানে ওকে করে দিবেন। এবং অনেকের এরপরে আপনার এখন চাইলে আপনি ব্লক করতে চাইলে অনেকে দেখা যাচ্ছে যে হয়তো বা ব্লক নাও হতে পারে, সেই ক্ষেত্রে একবার সেট আপ দেওয়ার পর রিস্টার্ট দিয়ে দিবেন। ধরুন এখন আমি আবার এটা লক খুলতেছি, এটা 1 2 3। তো আমি ইউটিউবটা দেখাচ্ছি, ইউটিউবটা ব্লক করলাম, করার পর হয়তো বা এখন আমার ইউটিউব ব্লক নাও হতে পারে, অনেক সেটে হ্যাঁ হয়েছে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এখন ইউটিউবটা এভাবে কালো আসবে, কালো আসলে আপনি সেটা 1 2 3 নিচের বাটনটা চাপিয়ে দিলে আমার চলে আসতেছে। আবার ব্যাগে যাচ্ছি, আবার ব্যাগে গিয়ে এগুলো সব ডাটা ক্লিন করলাম, ক্লিন করে দেখি এখন আমার ইউটিউবটা আসে কি না। হ্যাঁ কালো আসতেছে, 1 2 3 ব্লক হয়ে গেছে ইউটিউব। সেক্ষেত্রে অনেকের যদি এটা না আসে, সেক্ষেত্রে আপনার মোবাইলটা একবার রেজিস্টার দিয়ে দিবেন। রেজিস্টার দিয়ে সফটওয়্যারটা ইনস্টল করার পর রেজিস্টার দিয়ে দিলে সেটা আর এই প্রবলেমটা হবে না, প্রত্যেকটা ব্লক হয়ে যাবে। তার মধ্যে দেখুন আরেকটা মজার বিষয়, সেটা হলো 1 2 3 লকটা খুলে নিলাম। খুলে আপনার এখানে কাস্টম গিয়ে লক করতে পারেন। কাস্টম লক করতে গেলে আপনি এখানে একটা যে কোনো পিকচার দিয়ে দিতে পারেন। পিকচার দিলে এখানে আপনার দেখুন আমার ফালাকের একটা পিকচার দিয়ে দিলাম। এখন আমি ইউটিউবটা অন করতে চাই, দেখেন আগে এখানে আপনার আমার ফালাক অ্যাঞ্জেল এবং আমার ভাগ্নি দুইজন তাদের পিকচার তাদেরটা চলে আসছে। যে কোনো পিকচার দিবেন সে এখানে চলে আসবে। এখানে আপনার চয়েস মতো আপনি পিকচার দিতে পারেন, যে কোনো ব্লগ করতে পারবেন। আবার 1 2 3 আমি ব্লগ খুলে নিলাম ইউটিউবের।
ইউটিউবে লক খুলে নেওয়ার পর দেখুন ইউটিউবে সুন্দর চলে আসতেছে। তো আপনি এটা দিয়ে যে কোনো এই সফটওয়্যার দিয়ে আপনার মাধ্যমে আপনি যে কোনো 1, 2, 3 ব্লক করতে পারেন, যে কোনো আপনার সিকিউরিটি চাচ্ছেন সেটাই। তো এই ভলিউমের কাজগুলো আপনার 5টা ডিজিটের আছে, সে মানে যে আপনি 1, 2, 3, 5টা নিচেরটাই দিতে হবে শুধু তা না, আপনার ইচ্ছা মতো নিচেরটা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার এভাবে 5 বার ব্লক করতে পারেন। মানে আপনি মনে রাখতে পারেন এরকমভাবে নিজে পার্সোনাল গোপন রাখতে পারেন মনে রেখে, সে এভাবে 5 ডিজিট দিয়ে আপনি এটা 5টা দিতে পারেন, 3টা ডিজিট লক করতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন কমেন্টস, এবং আমি এরকম নতুন কিছু কন্টেন্ট ভিডিও নিয়ে আসব, সেটা আপনাদের যদি বেশি বেশি লাইক এবং শেয়ার হয়ে থাকে তাহলে আমি আর মোবাইল অ্যান্ড্রয়েড সেটটা কীভাবে সিকিউরিটি রাখা যায়, সিকিউর করা যায় এবং সেফটি রাখা যায়, শর্টকাটে কীভাবে কিছু কাজ করতে পারেন, আমি সেই এরকম কিছু ভিডিও আরও নিয়ে আসব। যদি অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, লাইক করবেন কমেন্টস আর শেয়ার অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই অবশ্যই অ্যাপসটা আপনারা নিজেই এখনই প্র্যাকটিক্যাল এটা করে নিতে পারেন, প্র্যাকটিক্যাল করে দেখুন, এটা আপনাদের ভালো লাগবে। তো খোদাহাফেজ, আসসালামু আলাইকুম।